হরে কৃষ্ণ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। আমরা সবাই সুখী হতে চাই, আমরা সবাই সাফল্য চাই, আমরা সবাই অর্থ চাই, কিন্তু আমরা কেউ নিয়ম পালন করতে চাই না, আমরা কেউ ধর্ম পালন করতে চাই না। তো আমরা প্রতিদিন খাবার খাই, আমরা প্রতিদিন খাবার গ্রহণ করি, কিন্তু খাবার গ্রহণ করার সময় কিছু নিয়ম পালন না করার কারণে, শাস্ত্রবিধি পালন না করার কারণে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই, আমরা অসুস্থ হয়ে যাই, আমরা মানসিক সমস্যায় ভুগি এবং পরিবারে অশান্তি তৈরি হয়, বাস্তু দোষ তৈরি হয় এবং পেশাগত জীবনেও আমরা বিফল হয়ে যাই। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 20টি বাস্তু নিয়ম যেগুলো আহারের ক্ষেত্রে আমাদের মেনে চলা উচিত। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন এবং যদি আপনার ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করছি আমাদের আজকের সেশন, আহার বিষয়ে 20টি বাস্তু নিয়ম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আহার বিষয়ে 20টি বাস্তু নিয়ম। 1 নাম্বার, খাওয়ার টেবিল কখনোই খালি রাখা উচিত নয়। খাবার টেবিলে সব সময় খাবার রাখলে ঘরে উন্নতি আসে। যখন আপনি খাচ্ছেন তখন তো খাবার থাকেই, যখন আপনি খাচ্ছেন না তখনও কিছু শুকনো ফল বা কোনো খাওয়ার জিনিস ফলমূল রেখে দিতে পারেন, তাহলে ঘরে উন্নতি আসে। 2 নাম্বার, রাতে রান্না করে এঁটো বাসন, এঁটো বাসন মানে যেটাতে আপনি খাবার খেয়েছেন বা যেটা অলরেডি ব্যবহার করেছেন, ময়লা বাসন পড়ে আছে সেটাকে এঁটো বাসন বলা হয়। তো রাতে রান্না করে এঁটো বাসন কখনো ফেলে রাখা উচিত নয়। যদি আপনি কোনো কারণে রাতে ধুতে না পারেন তবে রান্না করে রাখবেন না, বাইরে রাখবেন। 3 নাম্বার, খাওয়ার সময় অন্য কারো সাথে একই প্লেটে খাবার জেনারেলি আমরা বলবো যে খাবেন না, অন্য কারো প্লেটে খাবেন না, অন্য কারো সাথে খাবার খাবেন না, নিজের প্লেটে নিজে খাবার খাবেন। অনেক সময় দেখা যায় পরিবারে এটা হয় না, পরিবারে অনেক সময় মারা সন্তানের সাথে খায় বা একই সাথে একই প্লেট থেকে দুইজনে খায়, কিন্তু একটা জিনিস মাথা রাখবেন, যে যে প্লেটে কোনো ব্যক্তি ইতিমধ্যে খাবার খেয়ে ফেলেছেন, খেয়ে উঠে গেছেন, উচ্ছিষ্ট প্লেট পড়ে আছে, কিছু খাবার আছে, সেটাতে না খেলেই ভালো। 4, খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে, অবশ্যই ভগবানের নাম স্মরণ করে খাওয়া উচিত। যেমন আমরা মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্র বলি, তারপর মন্ত্র বলে আমরা প্রসাদ গ্রহণ করি, সেভাবে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খাবার গ্রহণ করবেন। এর ফলে আপনার বাড়িতে অর্থ এবং শস্যের অভাব হবে না, দেবী লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে থাকবেন। 5 নাম্বার হচ্ছে, খাবার পরে প্লেটে হাত ধোবেন না। এটা তো আধুনিক যুগে একটা মানে বদভ্যাস বলতে পারেন, সবাই খাবার খেয়ে প্লেটে হাত ধোয়, এটা খুব এটা ওয়েস্টার্ন কালচার, এটা খুব বাজে অভ্যাস, অবশ্যই খাবার প্লেটে হাত ধোবেন না। 6 হচ্ছে, চেয়ারে বসে পা নাড়াচাড়া করতে করতে খাওয়া অশুভ বলে মনে করা হয়। চেয়ারে বসে পা নাড়িয়ে নাড়িয়ে চঞ্চল ভাবে খাওয়া উচিত নয়, শান্ত শিষ্ট হয়ে ধীরে সুস্থে খান। পাশাপাশি প্লেট হাতে তুলেও খাওয়া, অনেকে আছে আবার এভাবে হাতে তুলে হাতের প্লেট ধরে খায়, এই যে ছবিতে দেখতে পাচ্ছে, এভাবেও খাওয়া উচিত নয়। 7 নাম্বার, আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তবে আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা সৃষ্টি করবে, বাসন কোসন বা যে কোনো কিছু ভাঙা ব্যবহার করবেন না। হাত না ধুয়ে কখনোই খাবেন না, এটা তো আসলে আধুনিক যুগে মানুষ এত বোকা হয়ে গেছে, তাদেরকে এটাও শিখাতে হচ্ছে যে হাত না ধুয়ে খাওয়া উচিত। বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে আমরা দেখি অনেকেই হাত ধোয় না, চামচ দিয়ে খায়, হাত না ধুয়ে খায়, খুব বাজে অভ্যাস, এটা করবেন না। 9 নাম্বার, যদি আপনি স্নান না করে খাবার খান তাহলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্ষুব্ধ হন। অনেকে আমরা দেখি সকালবেলা ঘুম থেকে উঠে
স্নান না করে বিছানায় বসেই খাবার খায়। খুব বাজে অভ্যাস এটা। আপনি আপনার স্বাস্থ্য তো খারাপ হবেই, ঘরে তো অশান্তি হবে, আর্থিক সমস্যায়ও ভুগবেন। অনেকেই আবার অভ্যাস আছে থুতু ফেলার অভ্যাস, খাবারের মধ্যে থুতু ফেলে, এটা খুব বাজে অভ্যাস, এটা এটা করবেন না, এর ফলে আপনার অর্থের সংকট তৈরি হবে। তারপর খাবার পরিবেশন করার সময় প্লেট এক হাতে ধরে রাখা উচিত নয়, প্লেটটি সর্বদা দুই হাতে ধরে রাখা উচিত। দুই হাত দিয়ে পরিবেশন করবেন, বিশেষ করে মহিলারা পরিবেশনের সময় অবশ্যই দুই হাত ধরে প্লেটটা পরিবেশন করবেন। খাবার খাওয়ার সময় সরাসরি মাটিতে বসে খাবার গ্রহণ করা উচিত নয়, অবশ্যই আসনে বসে খাবার গ্রহণ করবেন। এর পাশাপাশি প্লেট মেঝেতে রেখে খাবার গ্রহণ করতে হবে, মেঝেতে রেখে গ্রহণ করবেন। আর যারা টেবিলে বসে পান এটা আপনাদের ব্যাপার, অনেকে তো এখনকার দিনে আধুনিক যুগে বেশিরভাগ লোকেরাই তো টেবিলে বসে খায়। তো যা হোক, স্থানকাল পরিস্থিতি অনুসারে আচরণ করতে হবে। খাওয়ার সময় ভুল করেও আপনার মুখ দক্ষিণ দিকে হওয়া উচিত নয়, দক্ষিণ দিকে মুখ করে খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে খেলে এটা বলা হয় যে সেটা যমের পেটে যায়, মৃতদের প্রেতদের প্রেতরা খেয়ে ফেলে, এটা আপনার শরীরে নানা রকম সমস্যা তৈরি করবে, তাই দক্ষিণ দিকে মুখ করে খাবেন না। বলা হয় যে পূর্ব দিকে মুখ করে খাওয়াটা বেস্ট, অথবা উত্তর দিকে মুখ করেও আপনি খেতে পারেন, পশ্চিম দিকে মুখ করেও খেতে পারেন, কিন্তু দক্ষিণ দিকে মুখ করে খাবেন না। খাওয়ার পরে এঁটো প্লেট বা বাসন দীর্ঘক্ষণ রাখবেন না, বেশিক্ষণ এঁটো প্লেট উচ্ছিষ্ট প্লেট ফেলে রাখবেন না, ধুয়ে ফেলার চেষ্টা করুন। আপনি যদি আপনার বাড়িতে ডাইনিং টেবিল রাখতে চান, চেষ্টা করুন যে যেন সেটা গোল হয়, গোল ডাইনিং টেবিল বানান। খাবারের প্লেটটা সর্বদা চাটাই বা টেবিলে সম্মানের সাথে রাখুন। আপনি যদি নিচে বসে খান, সম্মানের সাথে প্লেটটা চাটাইয়ে রাখুন, আর যদি টেবিলে বসে খান তাহলে অবশ্যই সম্মানের সাথে প্লেটটা রাখুন। খাওয়ার পরে প্লেটটি কখনোই রান্নাঘরের স্ট্যান্ড বা পালঙ্কের নিচে রাখবেন না, উপরেও রাখবেন না। সেটা প্লেট প্লেট আপনি যেখানে রাখার উচিত সেখানে সাজিয়ে রাখবেন। খাট পালঙ্কের উপরে রেখে দেবেন না, খাট পালঙ্কের নিচে রেখে দেবেন না। হ্যাঁ, আর যে প্লেটে আপনি খেয়েছেন সেটা ভগবানের পূজার পূজার প্লেটের সাথে রাখবেন না। এগুলো হচ্ছে কিছু নিয়ম, বাস্তু নিয়ম, যেগুলো আপনার করে সুখ শান্তি বজায় রাখবে। পরিবারের সদস্যদের সাথে খাওয়া, একসাথে খাওয়া আছে, এটা তো আধুনিক যুগের মানুষেরা ভুলেই গেছে। তারা অর্থ কামানোর জন্য এত ব্যস্ত, টাকা কামানোর জন্য একসাথে বসে খাওয়াই হয় না, শুধু টাকা টাকা টাকা, সারাদিন টিভি দেখে মোবাইল ঘাঁটে, খাওয়ার বেলায় কাউকে একসাথে পাওয়া যায় না, খুব বাজে অভ্যাস। আমাদের পূর্বপুরুষেরা এটা আমাদেরকে শেখাননি। একসাথে খাবেন, সম্পর্ক ভালো থাকবে, মনোমালিন্য চলে যাবে। খাওয়ার সময় বেশি কথা বলবেন না, রাগ করবেন না, খাবারের প্রশংসা করে সন্তুষ্ট চিত্তে খান। খাওয়ার সময় অদ্ভুত শব্দ করবেন না, অনেকে অদ্ভুত শব্দ করার অভ্যাস আছে, সেটা করবেন না। রাতে দই বা ছাতু খেলে লক্ষ্মী দেবীকে অনাদর করা হয়, রাতে দই খাওয়া উচিত নয়, স্বাস্থ্যের জন্যও খারাপ, আয়ুর্বেদেও এটা বলা হয়েছে রাতে দই খাওয়া উচিত নয়, ছাতু খাওয়া উচিত নয়। একই সাথে জ্যোতিষও বলা হচ্ছে এটা উচিত নয়, তাই রাতে দই ছাতু খাবেন না। যারা সমৃদ্ধি চান এবং আর্থিক সমস্যায় ভুগছেন আপনাদের অবশ্যই রাতে এগুলো খাওয়া উচিত নয়। জুতা পরে খাবেন না, চপ্পল পরে বা জুতো পরে কখনোই খাবেন না, জুতো খুলে হাত মুখ ধুয়ে খাবেন। তো আমরা আজকে আলোচনা করলাম আহার বিষয়ে 20টি বাস্তু নিয়ম, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, মেনে চলার চেষ্টা করবেন, অবশ্যই আপনার উপকৃত হবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, উন্নতি করবেন জীবনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন, আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করুন। হরে কৃষ্ণ।